আপনি কি জানেন একটি সাধারণ কুচি সেলোয়ার আমাদের কিভাবে কাটিং করতে হবে এবং কিভাবে সেলাই করতে হবে? সাধারণত যারা কাজ করে তারা কিন্তু কাটিং ও সেলাইটি করতে পারে, যখনই যাদের স্বাস্থ্য বেশি হবে তার জন্য কতটুকু লুজ নিতে হবে, যাদের স্বাস্থ্য একেবারেই কম তাদের জন্য কতটুকু লুজের মাপটি নিতে হবে, এবং যারা অতিরিক্ত লম্বা তাদের জন্য হাইয়ের মাপটি কত ইঞ্চি নিতে হবে, বেলের মাপটি কত ইঞ্চি নিতে হবে, এই ভিডিওতে এই চারটি গুরুত্বপূর্ণ নিয়ম আপনাকে শেখাবো, যেন আপনি যে কোনো সাইজের জন্য একটি সাধারণ কুচি সালোয়ার কাস্টমারকে তৈরি করে দিতে পারবেন। নতুন হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, আর দীর্ঘদিন থেকে কাজ করার অভিজ্ঞতা থাকলে যতটুকু প্রয়োজন ততটুকু আপনি দেখতে পারেন। চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখাই। এইখানে যে কাপড়টি নিয়েছি, কাপড়টি আমাদেরকে ওপেন করে সুন্দর করে বিছিয়ে নিতে হবে। কাপড়টি এইভাবে ওপেন করে নেওয়ার পরে আমরা এদিকেও একটি ডাবল ভাঁজ করে নিতে পারি, না হলে এদিকেও কিন্তু একটি ভাঁজ করে নিতে পারি। এই জন্য কাপড়টি আমাদেরকে এইদিকে একটি ভাঁজ করে নিতে হবে। এইভাবে কাপড়টি ভাঁজ করে নেওয়ার পরে এখানে কিন্তু একটি ডাবল ভাঁজ হয়েছে, তো এখানে আরও একটি ভাঁজ করে নিতে হবে। একটি সালোয়ার যখন আমরা কাটিং করব, দুইটি পায়ের পার্ট কিন্তু আমাদেরকে একই সাথে কাটিং করে নিতে হয়। এই দুইটি কাপড়ের মাথা একখানে করে আরও একটি ভাঁজ করে নিতে হবে। কাপড়টি এইভাবে আমাদেরকে ভাঁজ করে বিছিয়ে রাখতে হবে। এই সালোয়ারটি তৈরি করার জন্য মাত্র 2x4 গ্রা কাপড় নিয়েছি। সাধারণত আপনি 39 থেকে 40 ইঞ্চি যখন একটি সালোয়ার তৈরি করবেন, যাদের স্বাস্থ্য কম থেকে মিডিয়াম হবে তাদের জন্য আপনি 2x4 গ্রা কাপড় দিয়ে তৈরি করতে পারবেন। যখনই স্বাস্থ্য অনেক বেশি হয়ে যাবে তখন আপনাকে 2x6 গ্রা থেকে 2x8 গ্রা পর্যন্ত নিতে হবে। কাপড়টি এভাবে বিছিয়ে রাখার পরে এখানে যে খোলা সাইডটি আছে আপনাকে বাইরের দিকে রাখতে হবে, এবং আপনি যেদিকে থাকবেন সেই দিকে আটকানো সাইডটি রাখতে হবে, এবং পায়ের মুখের যে মাপটি নেবেন সেই দিকেও দেখুন এরকম আটকানো সাইডটি রাখতে হবে, এবং এলাস্টিক বা যেদিকে আমরা বেল্টটি লাগিয়ে নিব সেদিকেও আপনাকে এরকম খোলা সাইডটি রাখতে হবে। তো এইভাবে বিছিয়ে রাখার পরে কাপড়ের এই পার্টগুলো যদি আমরা গুনে দেখি, তো এরকম এখানে 4 পার্টে কাপড়টি ভাঁজ হয়ে থাকবে। তো কি করতে হবে, কাপড়টি আমাদেরকে এইভাবে পারফেক্টলিভাবে ভাঁজ করে নিতে হবে। এরপরে এই সাইডে যদি আঁকা বাঁকা থাকে এই অংশটি কেটে আমাদেরকে সমান করে নিতে হবে। তো এইভাবে সমান করে কেটে নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে, এইখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে আমাদেরকে একটি মার্জিন করে নিতে হবে। এইখানে যে মার্জিনটি করে নিয়েছি, তাই না, এতটুকু কাপড় কিন্তু আমাদের বেল্টটি সেট করার সময় যে সেলাই যাবে সেলাই মার্জিনে এই কাপড়টি চলে যাবে। এখন যে কাজটি করতে হবে, এই সালোয়ারটির লম্বা মাপটি নিতে হবে। একটি সাধারণ কুচি সালোয়ারের লম্বা মাপটি আমরা কী হিসাবে নিব? কাস্টমারের পুরাতন সালোয়ার থেকেও আপনি নিতে পারেন, নাহলে যে কাস্টমারটি আসবে তার শরীর থেকে মেপও আপনি নিতে পারেন। নাভির 2 ইঞ্চি উপরে থেকে ফিতাটি ধরতে হবে, এবং পায়ের শেষ পর্যন্ত কাস্টমার যতটুকু লম্বা দিতে বলে সেখানে থেকে আপনাকে মেপে দেখতে হবে সালোয়ারটি তার কত ইঞ্চি লম্বা প্রয়োজন। সেই লম্বা মাপটি নেওয়ার পরে এখন কিন্তু আমাদেরকে কাপড়ের উপরে যখন আমরা কাটিং করব, এইভাবে ফিতাটি রেখে লম্বা মাপটি নিয়ে আমাদের কাটিং করতে হবে। তো একটি সাধারণ কুচি সালোয়ার যখন আমরা কাটিং করব, কমরে যে বেল্ট দিয়ে থাকি বেল্টটি আমাদেরকে কত ইঞ্চি দিতে হবে? এখানে যারা প্রাপ্ত বয়স তাদের জন্য সর্বনিম্ন আপনি 6.5 ইঞ্চি দিবেন, তার উপরে আপনি 7 ইঞ্চি দিতে পারেন, 6.5 বা 7 এর ভিতরে রাখাটাই সব থেকে বেস্ট হবে, ওকে? আর কাপড় যদি অতিরিক্ত শর্ট থাকে সেক্ষেত্রে আপনি বেল্টটি 6 ইঞ্চি নিতে পারেন, আর যদি কোনো মানুষ অতিরিক্ত লম্বা হয়ে যায় প্রয়োজনের থেকে সেই ক্ষেত্রে আপনি 7.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন বেলের লম্বাটি, ওকে? তো এই সালোয়ারটি আমি 41 ইঞ্চি লম্বা তৈরি করব, এই জন্য বেল্টটি এই মার্জিন থেকে 7 ইঞ্চি আমি দিয়ে দিব। এইভাবে 7 ইঞ্চি ফিতা বাইরের দিকে রেখে আমাদেরকে লম্বা মাপটি নিয়ে নিতে হবে। তো সালোয়ারটি আমি 41 ইঞ্চি লম্বা তৈরি করব, 41 ইঞ্চিতে মার্জিন করব। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে নিচে যদি আপনার এরকম এক্সট্রা কাপড় থাকে, আমরা পায়ের নিচে যে মুড়িয়ে সেলাই দেবো এর জন্য আপনি 1.5 থেকে 2 ইঞ্চি সর্বোচ্চ এক্সট্রা কাপড় নিতে পারেন। তো এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। এই মার্জিনগুলোকে এখানে টেনে নিতে হবে। এইভাবে আমাদেরকে লম্বা মাপটি নিতে হবে। এরপরে পায়ের মুখের মাপটি নিতে হবে। পায়ের মুখের মাপটি নেওয়ার জন্য ফিতাটি এইভাবে রাখতে হবে। পায়ের মুখের মাপটি আমরা কিভাবে নেব?
আবারও বলে দিচ্ছি, একটি সাধারণ কুচি সালোয়ার যখন আপনি তৈরি করবেন, পায়ের মুখের মাপটি কাস্টমারের রুচি অনুযায়ী আপনাকে নিতে হবে। তার পুরাতন সালোয়ার থেকে যত ইঞ্চি আছে কাস্টমারকে জিজ্ঞেস করবেন, সে যদি তত ইঞ্চি আপনাকে দিতে বলে তত ইঞ্চি এখানে আপনাকে দিয়ে দিতে হবে। আর নয় যদি সে শরীর থেকে মেপে দিতে বলে কত ইঞ্চি দিতে বলে কাস্টমারকে জিজ্ঞেস করে আপনাকে দিতে হবে। এবং কোনো কাস্টমার যদি আপনাকে এই ধরনের কোনো সিদ্ধান্ত না জানায়, সেই ক্ষেত্রে আপনি কীভাবে পায়ের মুখের মাপটি দেবেন? যার অতিরিক্ত ফিটিং পড়বে সর্বনিম্ন আপনি 11.5 ইঞ্চি নিতে পারেন, এর উপরে 12 থেকে 12.5 ইঞ্চি আপনি নিতে পারেন। কেউ যদি একটু লুজ পড়তে ভালোবাসে সেই ক্ষেত্রে আপনি 13 থেকে 13.5 14 ইঞ্চি নিতে পারেন। যারা একেবারে বয়স্ক মানুষ অতিরিক্ত লুজ পড়তে ভালোবাসে সেই ক্ষেত্রে আপনি কিন্তু 14 15 16 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। কী করতে হবে? স্বাভাবিকভাবে নিলে 12 থেকে 12.5 ইঞ্চির ভিতরে আপনাকে রাখতে হবে। ওকে, তো এখানে আমি 12 ইঞ্চি, তো এখানে পায়ের মুখের মাপটি 12 ইঞ্চি নিব। 12কে 2 ভাগ করলে কত হবে? 6। এইখানে থেকে 6 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। এইভাবে পায়ের মুখের মাপটি নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে, এই মার্জিন থেকে সেলাই মার্জিনের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি আপনি এক্সট্রা কাপড় নিতে পারেন। 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিলেই যথেষ্ট। তো 1 ইঞ্চিতে আরও একটি মার্জিন করে নিচ্ছি। এইভাবে আমরা সুন্দরভাবে পায়ের মুখের মাপটি নেব। তো এখন কিন্তু আমাদেরকে হাইয়ের মাপটি নিতে হবে। সাধারণ কুচি সালোয়ার বলুন, প্যান্ট সালোয়ার বলুন, মেয়েদের যে কোনো সালোয়ার যখন আপনি তৈরি করবেন, হাইয়ের মাপটি কিন্তু আপনাকে একই সূত্র অনুযায়ী নিতে হবে। সালোয়ারটি আপনি যত ইঞ্চি লম্বা তৈরি করবেন সেই মাপটিকে 3 ভাগ করে 1 ভাগ হাইয়ের মাপ নিতে হবে। যাদের বডি 38 থেকে নিচের দিকে হবে 1 ভাগের সাথে 1 ইঞ্চি যোগ করতে হবে, যাদের বডি 38-এর উপরে হবে 1 ভাগের সাথে 2 ইঞ্চি যোগ করতে হবে, যাদের বডি 48 50 52 তাদের ক্ষেত্রে আপনি 2.5 থেকে 3 ইঞ্চি যোগ করতে পারেন। তো কীভাবে ভাগ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই সালোয়ারটি কত ইঞ্চি লম্বা তৈরি করবে? 41 ইঞ্চি। 41কে যদি আমি 3 দিয়ে ভাগ দেই তাহলে 13 ইঞ্চি 66 পয়েন্ট। এই 13 ইঞ্চি 66 পয়েন্ট এই সালোয়ারটি আমি যার জন্য তৈরি করতেছি তার বডির মাপ 38 ইঞ্চির উপরে, তাহলে এখানে আমাকে 2 ইঞ্চি যোগ করতে হবে, যোগ 2 ইঞ্চি, তাহলে 15 ইঞ্চি 66 পয়েন্ট। একইভাবে সালোয়ারটি যার জন্য আমি তৈরি করব তার বডি যদি 38-এর নিচে আসে এখানে 1 ইঞ্চি যোগ করতে হবে, সেই ক্ষেত্রে আসবে কত? 14 ইঞ্চি 66 পয়েন্ট। মানে আপনি এখানে 16 ইঞ্চিও নিতে পারেন, 15.5 ইঞ্চিও নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো এখানে থেকে বেল্টটি কত ইঞ্চি বাদ দিয়েছি? 7 ইঞ্চি। একইভাবে এখানে 7 ইঞ্চি ফিতে এভাবে বাইরে রাখতে হবে। রেখে এখানে 15.5 ইঞ্চিতে আমি হাইয়ের জন্য মার্জিনটি করে নিচ্ছি। তো এইভাবে হাইয়ের মার্জিনটি করে নেওয়ার পর এখন লুচের মাপটি নিতে হবে। একটি সাধারণ কুচি সেলরের লুচের মাপ নেওয়ার যে সূত্র, তো এখানে যে মার্জিনটি করেছি এই মার্জিন বরাবর ফিতাটি রাখতে হবে। সেলরটি আপনি যার জন্য তৈরি করবেন, আমরা সাধারণত একটি কামিজ তৈরি করার ক্ষেত্রে 3টি জায়গায় মাপ নিয়ে থাকি, বডির মাপ, পেটের মাপ, কোমরের মাপ। সেলোয়ার কিন্তু ঠিক আছে পেটের নিচ থেকে পড়ে, মানে কোমরের অংশ থেকে, এই জন্য কোমরের মাপ অনুযায়ী আমাদেরকে লুচের মাপটি নিতে হবে। কোমরের মাপটি যত ইঞ্চি আসবে কামিজের সেটাকে 4 ভাগ করে 1 ভাগে এখানে মার্জিন করতে হবে। সেলোয়ারটি আমি যার জন্য তৈরি করতেছি তার কোমরের মাপ হচ্ছে 38 ইঞ্চি, 38কে যদি আমি 4 ভাগ করি কত হবে? 9.5। এখানে 9.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। সেমভাবে আপনি যার জন্য তৈরি করবেন তার কোমরের মাপটিকে 4 ভাগ করে 1 ভাগে ফার্স্ট টাইমে এখানে একটি মার্জিন করে নিতে হবে। ওকে, তো এখন কিন্তু আমাদেরকে লুচের মাপটি নিতে হবে। লুচের মাপটি নেওয়ার যে নিয়ম, সর্বনিম্ন এই মার্জিন থেকে আপনি 5 ইঞ্চি লুচ নিতে পারবেন যারা ফিডিং পড়তে ভালোবাসে, তারপরে আপনি 6 7 8 9 10, এটা আপনার রুচি অনুযায়ী বা কাস্টমার রুচি অনুযায়ী নিতে পারেন। যারা মিডিয়াম লুজ পড়তে ভালোবাসে এই মার্জিন থেকে তাদের জন্য আপনি 7 থেকে 8 ইঞ্চি পর্যন্ত লুজটি নিতে পারেন। যারা একটু বেশি লুজ পড়তে ভালোবাসে তাদের ক্ষেত্রে আপনি 10 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। তো এখানে যদি মেপে দেখি কত ইঞ্চি আছে, 7.5 ইঞ্চি, মানে 7 ইঞ্চির কম আছে। সম্পূর্ণ কাপড়টাই আমি লুচের জন্য দিয়ে দিচ্ছি। যদি এর থেকে বেশি লুচ তৈরি করতে চান তাহলে এখানে কল্লি দিতে হবে, না হলে জয়েন্ট দিয়ে লুচটি বাড়িয়ে নিতে হবে। এই বিষয়ের উপরে কাটিং ও সেলাই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। এখন আমাদের কি করতে হবে, এখানে হাইয়ের জন্য রাউন্ড শেপ করতে হবে। এখানে সেলাই মার্জিন জন্য কত ইঞ্চি নিয়েছি? 1 ইঞ্চি। এই মার্জিন থেকে 1 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে।
পরে নেওয়ার পরে এই মার্জিন থেকে এখন হাইয়ের মাপটি নিতে হবে। হাইয়ের মাপটি আমরা কত ইঞ্চি নেবো, এখানে 1.5 থেকে 2 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। যাদের স্বাস্থ্য মিডিয়াম থেকে বেশি হবে তাদের জন্য 1.5 ইঞ্চিতে নিতে হবে, যাদের স্বাস্থ্য কম হবে তাদের জন্য হাইয়ের মাপটি এখানে 2 ইঞ্চিতে নিতে হবে। ওকে, তো এখানে 1.5 ইঞ্চিতে আমি হাইয়ের জন্য রাউন্ড শেপটি করে নিচ্ছি। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এতটুকু অংশ রাউন্ড শেপ করে নিতে হবে। এইভাবে আমাদেরকে রাউন্ড শেপটি করে নিতে হবে। এইভাবে হাই এবং লুজের মাপটি নেওয়ার পরে এখন এই মার্জিনটি এখানে মিলিয়ে দিতে হবে। যারা লুজ পড়তে ভালোবাসে তাদের মার্জিনটি এখান থেকে সোজা ধরে আপনাকে টেনে নিতে হবে, যারা ফিডিং পড়তে ভালোবাসে তাদের মার্জিনটি একটু ভিতরের দিকে আপনাকে নিয়ে নিতে হবে। তো এই স্যালোটে আমি যার জন্য তৈরি করতেছি সে আমাকে লুজ তৈরি করতে বলেছে, এই জন্য আমি যে কাজটি করব এই মার্জিনে ফিতেটি রাখবো এবং এই মার্জিনে রাখবো, বরাবর এই মার্জিনটি এখানে টেনে নিতে হবে। তো এতটুকু মার্জিন আমাদেরকে এইভাবে টেনে নিতে হবে। নেওয়ার পরে কিন্তু এই অবস্থায় পায়ের অংশটি আমাদের মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে। কেউ যদি ফিটিং পড়তে ভালোবাসে উপরের অংশটি লুজ রাখতে চায়, সেই ক্ষেত্রে আপনি এই মার্জিনটি একটু ভিতরের দিকে টেনে এখানে মিলিয়ে দিতে পারেন। আপনি আমার অন্য সালোয়ার কাটিংয়ের ভিডিওগুলো দেখলে খুব সহজে সেই বিষয়টিও বুঝতে পারবেন। এই অবস্থায় এখন কাটিংটি আমাদেরকে করে নিতে হবে। এইভাবে পায়ের পাড়টি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে সাইডে সরিয়ে রাখতে হবে। এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে আমাদেরকে বেল্টটি কাটিং করতে হবে। কাপড়টি এখানে 4 ভাঁজে ভাঁজ আছে, তাই না? তো ফার্স্ট টাইমে আমাদেরকে বেলের পাশের মাপটি নিতে হবে। বেলের পাশের মাপটি নেওয়ার যে নিয়ম, যার জন্য আপনি তৈরি করবেন তার কামিজের হিপের মাপ যত ইঞ্চি আসবে, যে অনুযায়ী আমরা লুচের মাপটি নিয়েছি। আমি যার জন্য তৈরি করতেছি তার কামিজের হিপের মাপ হচ্ছে 38 ইঞ্চি, 38 ইঞ্চির সাথে 6 ইঞ্চি যোগ করতে হবে। সেমভাবে আপনি যার জন্য তৈরি করবেন তার হিপের মাপটি যত ইঞ্চি আসবে তার সাথে 6 ইঞ্চি যোগ করতে হবে। 38-এর সাথে যদি আমি 6 ইঞ্চি যোগ করি কত হবে, 44 ইঞ্চি। তাহলে এই বেল্টটি আমাকে 44 ইঞ্চি নিতে হবে, সেলাই মার্জিন 1/2 ইঞ্চি প্লাস নিতে হবে। 44-কে 4 ভাগ করলে কত হবে, 11। 11 ইঞ্চি এবং সেলাই মার্জিন 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, 11.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। এরপর এখানে আমরা এলাস্টিক লাগিয়ে নিব। এলাস্টিকের জন্য কত ইঞ্চি কাপড় আমাদেরকে বাদ দিতে হবে, তো এলাস্টিক লাগানোর জন্য এখানে আপনি 1.5 ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করতে পারেন, বা 2 ইঞ্চিও রেখে একটি মার্জিন করতে পারেন। বেল্টটি আমি কত ইঞ্চি লম্বা তৈরি করব, 7 ইঞ্চি, সেলাই মার্জিন 1/2 ইঞ্চি। তাহলে এইখানে যে মার্জিন করেছি এই মার্জিন থেকে 7.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। এইভাবে কাটিং করে নেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে জয়েন্ট পড়েছে, অবশ্যই এখানে আমাদেরকে জয়েন্টটি দিয়ে নিতে হবে। এবং এই সাইড থেকে যে কাপড়টি আছে এই কাপড়টি জয়েনের জন্য কাটিং করে নিতে হবে। এটা আমাদের জয়েনের কাপড়টি। তো এখানে কাটিংটি করা কমপ্লিট হয়ে গেছে। সহজ নিয়মে কিভাবে সেলাই করতে হবে চলুন আমি দেখিয়ে দিচ্ছি, কিভাবে কুচিগুলো দিতে হবে এবং বেল্টটি জয়েন দিয়ে কোমরের অংশের সাথে আমাদের কিভাবে সেট করতে হবে, এবং কুচিগুলো আমরা মাঝখানে দিব না সাইডে দিব প্রতিটি বিষয় আপনাকে শিখিয়ে দেব। চলুন শুধু মনোযোগ দিয়ে আপনি দেখবেন।